নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানাতে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজ আমি নিয়ে চলে এসেছি দুধ শুক্তোর রেসিপি। এটা সকলেরই প্রিয় একটি রান্না। এটা বানানোর জন্য আমি নিয়েছি এখানে 50 গ্রাম মতো বড়ি আর কিছু সবজি নিয়েছি। এখানে আমি 7 রকমের সবজি নিয়েছি, এর মধ্যে আছে সজনে ডাঁটা, পেঁপে, উচ্ছে, রাঙা আলু, আলু, কাঁচকলা এবং বেগুন। সমস্ত সবজি আমি সমান পরিমাণে নিয়ে নিয়েছি। আপনারা চাইলে বরবটি বা শিম এই ধরনের সবজিও দিতে পারেন। শুক্তো বানানোর জন্য আমি এখানে 4 টেবিল স্পুন মতো সর্ষের তেল নিয়ে নিয়েছি। এর মধ্যে সবার আগে বড়িগুলো ভেজে তুলে নিতে হবে। একদম সুন্দর লাল লাল করে ভেজে নেব বড়িগুলোকে। তুলে নিতে হবে বড়িগুলো। এবার এই তেলেই উচ্ছেগুলো দিয়ে ভেজে নিতে হবে। উচ্ছে, বেগুন এবং সজনে ডাঁটা এই 3টে সবজি আমরা সবার আগে ভেজে নেব এবং আলাদা আলাদা করে। উচ্ছেগুলো ভাজা হচ্ছে, এরপর বেগুন এবং সজনে ডাঁটাটা ভেজে নেব। দেখুন, এখানে উচ্ছে, বেগুন এবং সজনে ডাঁটা আমি ভেজে তুলে রেখেছি আলাদা করে। আর এখানে আরও 2 টেবিল স্পুন মতো আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি কড়াইতে। এর মধ্যে রাঁধুনি ফোড়ন দেবো 1 টিস্পুন মতো এবং সঙ্গে একটা তেজপাতা দেব। রাঁধুনি কিন্তু শুক্তোতে মাস্ট। 10 সেকেন্ড মতো নাড়াচাড়া করে বাকি সবজিগুলো এর মধ্যে দিয়ে দেব। কাঁচকলা, আলু, পেঁপে এবং রাঙা আলু। এবার এই সবজিগুলোকে একসাথে লাল লাল করে ভেজে নিতে হবে। দেখুন, সবজিগুলো এখানে ভাজা হয়ে গেছে। নেক্সট এর মধ্যে দিয়ে দেবো 1 টিস্পুন মতো আদা বাটা। এটাকেও ভেজে নিতে হবে আদার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত। তারপর দিয়ে দেবো 2 টেবিল স্পুন মতো রাঁধুনি বাটা। শুধু জল দিয়েই আমি বেটে নিয়েছি রাঁধুনিটা। এবার এই সমস্ত সবজিগুলোর সঙ্গে রাঁধুনিটাকে কষিয়ে নিতে হবে। 1 মিনিট মতো কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো 7 মতো নুন, 1 টিস্পুন মতো চিনি। এবার ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে মিশিয়ে নিতে হবে। এরপর এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল। আমি এখানে 1 গ্লাস জল দিচ্ছি, যেরকম গ্রেভি রাখবেন সেই অনুযায়ী দেবেন। সাথেই দেব সমপরিমাণ দুধ। শুধু দুধ দিয়েও এটা করতে পারেন, তাহলে কিন্তু শুক্তোটা একটু রিচ হয়ে যায়, সেই জন্য আমি জল এবং দুধ মিশিয়ে করছি। এবার এটাকে রান্না করতে হবে যতক্ষণ না সবজিটা সেদ্ধ হয়ে যায়। 5-7 মিনিট কুক করার পর সবজিগুলো এখন এখানে সেদ্ধ হয়ে গেছে। দেখুন, এবার এর মধ্যে আগে থেকে ভেজে রাখা ডাঁটা, বেগুন এবং উচ্ছেটা দিয়ে দিতে হবে। মিশিয়ে দেব ভালো করে। এবার এর মধ্যে দিয়ে দেব একসাথে বেটে রাখা সর্ষে এবং পোস্ত। 1 টিস্পুন সর্ষে এবং 1 টিস্পুন পোস্ত আমি এখানে বেটে রেখেছি। এটাকেও মিশিয়ে দেব। এখানে আছে 5 ফোড়ন শুকনো খোলায় ভেজে গুঁড়ো করা, এটা 1 টিস্পুন মতো মিশাবো। ভালোভাবে নেড়েচেড়ে দিতে হবে। আমাদের শুক্তো অলমোস্ট রেডি। এবার বড়িটা মিশিয়ে গ্যাসটা অফ করে দিতে হবে। বড়ি দেওয়ার পরে কিন্তু বেশি ফোটাবেন না, তাহলে বড়ি নরম হয়ে যায়, খেতে ভালো লাগবে না। তাহলে দেখলেন কত সহজে তৈরি হয়ে যায় অথেন্টিক দুধ শুক্তো। অতি অবশ্যই ট্রাই করবেন এবং আমায় জানাবেন কমেন্ট করে রেসিপিটা আপনাদের কেমন লাগলো। রেসিপি ভালো লাগলে ভিডিওটাতে লাইক করবেন এবং এটা বন্ধুদের সাথে শেয়ার করে নেবেন। আর এরকম আরও অনেক রেসিপি পাওয়ার জন্য এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন আমার চ্যানেল মেঘার সাথে বাঙালিয়ানাকে। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আজকের মতো এখানেই টাটা। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।